আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা রাখছি আপনারা ভালো আছেন তো যারা চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে আবারও মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি যারা অনেকদিন যাবৎ ভাবছেন যে একটা ব্যবসা করবেন কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি কি ব্যবসা করবেন তাদেরকে বলে আপনি চাইলে কিন্তু চা পাতার ব্যবসাটা করতে পারেন চা পাতার ব্যবসা একটা স্মার্ট ব্যবসা এই ব্যবসায় আসলে এতটা ঝামেলা নেই খুবই কম ঝামেলা কারণ এখানে আপনার বেশি বেশি মাল বা বেশি আইটেমের মাল নেই শুধুমাত্র একটা আইটেম নিয়ে ব্যবসা করছেন আরেকটা মজার বিষয় হচ্ছে আপনি যদি মাত্র বিশ থেকে তিরিশটা দোকানে নিয়মিত চা পাতা সরবরাহ করতে পারেন তাহলে যে টাকা ইনকাম হবে আশা রাখা যায় যে আপনি এটা দিয়ে স্যাটিসফাইড থাকবেন তো যদি আপনি চা পাতার ব্যবসাটা করতে চান তাহলে টিআই জমাদার কোম্পানি লিমিটেড সারা বাংলাদেশে স্পেশাল কমিশনের ডিলারশিপ নিয়োগ করছে আপনি এই কোম্পানির সাথে যোগাযোগ করে চা পাতার ডিলারশিপ নিয়ে দারুণ একটা ব্যবসা করতে পারেন হয়তো আপনার এলাকায় প্রচুর চায়ের দোকান রয়েছে যে চায়ের দোকানগুলোতে প্রতিনিয়ত প্রচুর চায়ের তো চায়ের প্রয়োজন হয় তো আপনি সেই চায়ের দোকানগুলোতে চা পাতা সরবরাহ করে কিন্তু একটা চমৎকার ব্যবসা করতে পারেন সেক্ষেত্রে টিআই জামাদার কোম্পানি লিমিটেড আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলে চা পাতার পাইকারির দাম সম্পর্কে জানতে পারবেন এবং এই চা পাতায় আসলে কেমন প্রফিট থাকে সেটা সম্পর্কে জানতে পারবেন আরেকটা সুখের খবর আরেকটি সুখবর হচ্ছে যে আপনি চাইলে টিআই জমাদার কোম্পানি লিমিটেডের কাছ থেকে আপনার চাহিদা অনুসারে চা পাতা নিয়ে ব্যবসা করতে পারেন কেউ আছেন যে কম দামে চা পাতা নিয়ে মার্কেটে সরবরাহ করে ব্যবসা করে উৎফুল্ল বোধ করেন আবার কেউ আছেন যে একদম কোয়ালিটি সম্পন্ন দামি চা পাতা নিয়ে মার্কেটজাত করতে উৎফুল্ল বোধ করেন তো আপনি যেভাবেই চা পাতা নিয়ে তো আপনি যে ধরনের চা পাতা নিয়ে ব্যবসা করতে চান না কেন টিআই জমাদার কোম্পানি লিমিটেড আপনাকে সে ধরনের চা পাতা সরবরাহ করার জন্য সদা প্রস্তুত রয়েছে এবং আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত রয়েছে তো এর জন্য আপনাকে কষ্ট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এ কোনে অথবা এ নাম্বার থাকবে তো এই নাম্বারে যোগাযোগ করে আপনি চা পাতা ডিলারশিপটা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন তো আশা রাখছি অবশ্যই আপনি ফোন করবেন সে আশীর্বাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছে ভালো থাকবেন খোদা হাফেজ